বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, এসে গেলাম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমত ভালো আছি। তা আমি আজ আপনাদের জন্য আলিবাবার ম্যাজিক কিচেন থেকে নিয়ে আসছি আলিবাবার খাবারের কিচেন ম্যাজিক। তো সকলকে আলিবাবার ম্যাজিক কিচেনে স্বাগতম। বন্ধুরা, আমার খাবারের আয়োজন, প্রচুর খাবার এখানের ভিতরে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন, এইখানে আজকে মানে একটু অন্যরকম খাবার হবে, খাবারটা রিয়েলি অন্যরকম। তো যেটা শেয়ার করবো আপনাদের সাথে আজকে, তো চলেন যাই, চলে যাই কি আয়োজন করতেছি, তা কি পরিবেশন করবো এটা দেখানোর জন্য। এই হলো কাঁচামরিচ, পেঁয়াজ, লাল পেঁয়াজ, সিম, শোল মাছ, এইখানে আছে খুদের চাউল। খুদের চাউল বলতে চাউলের খুদ, যেটা মানে চাউলের যে ভাঙ্গা চাউল, এটা এই চাউল। তো এগুলো সব একত্রে আজকে আজকে হবে। এই সিম এখনকার সিদ্ধ দেব, সিম সিদ্ধ দিয়ে সেটা এক শোল মাছ ভাজবো, এটাকে ভাই যায় শোল মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভরতে হবে, শোল মাছ দিয়া সিমের সংমিশ্রণে হবে বলে। দেখেন কাঁচামরিচগুলো টালা হয়ে গেছে, গা এখন একটা ঢাইলে নিচ্ছি, নিলাম কাঁচামরিচগুলো, তাই না, করে এটা আবার বসাই দিলাম। এটা এখন সিমগুলো ঢাল, এই যে দেখেন সিমগুলো দিয়ে দিলাম, ঢাইলে নেব সিমগুলো, ঢাকনা দিয়ে দিই, তারপরে 5 মিনিট, 5 মিনিট টালি হয়ে যাবে। তো এই সিমগুলো টালতে দিলাম বন্ধুগণ, ঢাকনা তুলে দিলাম, এই দেখেন সিমটা টালা হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নেবো, দেখেন কেমন হয়ে গেছে। এই সিমটাকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। এখন তো মাছটাকে, এটা পেঁয়াজ টালতে হবে, আমি এটা নামাই নিই। বন্ধুরা আমার, এই দেখেন রেডি বানাই লিখি খোলা, এখন ননস্টিকের করে এখন খোলা হয়ে গেছি, কি এই যে মাছ নিয়ে আসলাম, এই মাছগুলো এখন কাটাইলে দেবো, এখানে মাছগুলোকে এখানে টালবো। মানে খাবারের বাহার এই টালতেছি শোল মাছ, এই শোল মাছ টাইলে সেটা এই টালা শোল মাছটা কাটা বেছে নেবো, নিয়ে সেটা তারপরে তৈরি করবো ভর্তা, শোল মাছ দিয়ে সিমের ভর্তা, তারপরে শোল মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা। এমনি তো কাঁচামরিচ শোল মাছের ভর্তার একটা আলাদা টেস্ট আছে। এখনকার আজকে এটা হবে খুদের ভাত, রান্না হচ্ছে খুদের ভাত, বা মোটার একটু অনেক জায়গায় অনেক বলে খুদের ভাত, আমরা বলি মুইটা, কেউ বলে বউ ভাত। তো এই ছোটো ভাতটাকে দিয়ে আজকে এই এই আইটেমগুলো, যেমন ভর্তা আর ভর্তা, এগুলো খাওয়া হবে। তো আয়োজন হচ্ছে দুপুরের খাবারের জন্য। এই আজকে উত্তরকান্না স্যারও বন্ধ আছে, তো আমার শালি বললো যে খাইতে এখন রুচি লইছে, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, চলো আমরা কীভাবে একটু রান্না দেবো এইভাবে করে ফেলি। এখন আজকে এইভাবেই খুদের ভাত খাওয়া হবে। বন্ধুগণ, শোল মাছের টালা টালি হচ্ছে, এই যে দেখেন কেমন, আমি তারে এই উলে উলিয়া এটা একটা পোড়া পোড়া একটা ফেসরা গন্ধ পাইছে, এরকম ধর পোড়া মাছ পোড়া একটা গন্ধ পাইতেছে। এই এই গ্রানটা, এই গন্ধটা, এটারও একটা সুন্দর একটা ইয়ে আছে এবং খাবারও একটা টেস্ট আছে, এই জন্যই এটা এরকম এইভাবে সবগুলারে তাইলে নিচ্ছি। মাছটা টালার পরে এটাকে আবার বাঁচতে হবে কাটাগুলো, এই যে দেখেন কেমন হয়ে যাচ্ছে, যেহেতু তেল ছাড়া, এই জন্য দেখেন কেমন অবস্থা। এই ননস্টিকের কড়াইগুলো সারা গেছে, আর মাটি খোলা হইলে এটা আরেক ভালো ছিল, আস্তে আস্তে উঠে যাইতো, কিন্তু এখন সেই কড়াইতে সেই কাম চালাই যাচ্ছি, মানে দুধের সাথে গুলে মিশানো হয়ে গেল, এই একটা হয়ে যাচ্ছে। এবং আমি এখন চলে যাবো আর একটা চুলাতে, এই চুলায় আমি খুদের ভাতটা বসাবো। খুদের ভাতটা বসানোর জন্য এখানে আমি চুলাটা বসাই দিছি এবং হাঁড়িটা বসাই দিছি চুলাতে। এখানে আছে দুইটা তেজপাতা দিয়ে দিছি এখানে, আর এই হলো চাউলগুলো, এই চাউলগুলো দিয়ে দিই। চালগুলো দেওয়ার পর এটাকে আমি এই হাঁড়ির উপরেই রাখবো, এই চুলাতে আমি এটাকে মাখিয়ে নেবো। ইউজুয়ালি আমরা অহরহ যেরকম খাইছি আগে, ছোটোর সময় যেরকম দেখছি এবং ফ্যামিলিতে যেরকম ধরনের খাওয়া হয়েছে আশেপাশে, এইভাবেই আমি ওটা রান্না করতেছি এক্সাক্ট গ্রামের স্টাইলে। তাই এখন আমি কড়াইটা বসাই দিছি, শুধু ডিফারেন্স হয়েছে ওইখানের মতো তারা রাঁধতো আসলে মাটির কড়াইতে, এখন আমরা মাটির পাত্র পাচ্ছি না, এই জন্য আমরা রাঁধছি বাজাইন্না পাত্রতে। তো এই আমি চালটা দিয়ে দিছি এখানে, চালের মধ্যে এখানে আছে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কুচি করা কাটা, এইগুলো দিয়ে দিলাম। তারপরে দেবো আমি একটু আদা কুচি, আদা, এই আদা কুচি দিয়ে দিলাম একটুখানি। তারপরে দেবো একটু লবণ,
লবণ দেব 1 টিস্পুন একটু বেশি লাগবে আর একটু লবণটা দিয়ে দিলাম এখন দেব আমি একটু আদা রসুনের হালকা একটু আদা রসুনের বাটা দিতে হবে একটু এটা টেস্ট করার জন্য বাটাইয়া একটু আদা রসুন দিয়ে দিলাম তারপরে দেব সরিষার তেল দাঁতখানি চাল মসুরের ডাল ডিম ভরা কুই সরিষার তেল এই হলো সেই সরিষার তেল একটু সরিষার তেল দেব সরিষার তেল দিয়ে সেটা এখন এটাকে আমি মাখাব এটার কারিশ্মাটা হলো এই যে খুদের ভাত বা বৌভাত বৌভাত জেনারেলি যে পোলাও রে বৌভাত পোলাও এই স্টাইলের এখন এটা খুদের ভাত হইতেছে এটাকে আমি কেউ মুইতা বলে কেউ খুদের ভাত বলে কেউ বলে বৌভাত তো আমি এটাকে আজকে রান্না করতেছি দেখেন এইটার খাবারটা স্পেশালি অনেক সময় দেখা যায় যে আমরা গরুয়া ইয়েতে পিকনিক যেমন ঘরে ঘরে ছোট ছেলেমেয়েরা রান্না করে ঘরে রান্না করেছি যা এক পাশে নিয়ে সেটা বারান্দার মধ্যে বসে অথবা উঠোনে বসে খায় সবাই যে পিকনিক খেতেছে তো আমরা আজকে এখানের মধ্যেই এই বৌভাত খাবো খুদের ভাত খাবো আজকে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এটারে মাখাই ছেড়ে নিলাম এখন তো হয়ে গেছে মাখানো এখন কাম করবো এটারে চুলা জ্বালাই দেবো এই চুলাটা জ্বালাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম এবার আমাকে পানি দেবো এই বাটটা ঠিক পোলাও এরকম ধরনের জর্জরা হয়ে যায় পানি পরিমাণ মতো দিতে হয় আমি এই সেই পরিমাণে পানি দেব এবং পোলাওর মতো জর্জরা হবে বাটটা এটা গরম আদা আদা কুচি সব কিছু দিছি পেঁয়াজ দিছি লাল মরিচ দিছি কাইটটা সুন্দর করে দেখছেন কেমন সুন্দর হয়ে গেছে তো এখনকার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেব আর আমি যে পরিমাণে পানি দিছি আমার যে পরিমাণে চাল নিছি এটার কোনো পরিমাণ মাপজোক নাই আপনারা পরিমাণ মতো দেবেন লবণও পরিমাণ মতো দেবেন স্বাদ মতো তো আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য এই 10 মিনিটের ভিতরে আমার এই মুটটা বা এই বৌভাত বা খুদের ভাত হয়ে যাবে 10 মিনিট পরে ফিরে আসবো আর আমার এদিকে এই শোল মাছ তালা হয়ে গেছে এখন কাটা বাইছে নেওয়ার জন্য আমি এটাকে নামাই ফেলতেছি হয়ে গেল শোল মাছ তালা বন্ধুরা আমার এই দেখেন পাটা আর গিয়া পুতার ঘষাঘষি মরিচের মরণ এখন এই শোল মাছ আর গিয়া সিম পাটাতে উঠে গেছে এটা এখন কাঁচা মরিচ সাথে দেওয়া হবে এটা বাড়া হবে এই কুদি চার্মা বাবা জুড়ে হাউস হায়ার করছি কুদি চার্মা বাবা আসি গেছে এই তো এখন বাবু তাড়াতাড়ি আসি যান পাটা রেডি হয়ে গেছি গা আপনি বাড়াইয়া শুরু করে দেন বা বিয়ে এখন বাটা শুরু করবো বর্তা হয়ে যাবে ইনশাল্লাহ সিমের সিমটা ভাজি করব এখানে সিম ভাজা হবে শুধু খালি সিম ভাজা হবে এই এখানের মধ্যে তেল দিয়ে দিছি আস্তা সিম আস্তা সিমটা কী করবো কি আমি ভাজবো এটা এই যে দেখেন এই আস্তা সিমটা নিছি এটারে একদম আস্তে আস্তে ভাজবো এখানের ভিতরে তো ভাজতে আমাকে শুধু খালি লাগবে একটুখানি লবণ আর কিছু না এই আমি সিমটাকে তেলটা গরম হয়ে যাচ্ছে হইতেছে অসুবিধা নেই আমি সিমটাকে দিয়ে দিলাম তেলের মতো কিন্তু তেলের উপরে ভাজা হচ্ছে এইভাবে চিমটা ভাজা হয়ে যাবে দেখেন এটা হলো সিসিম অয়েল বা তিলের তেল এখন চিমটা ভাজতেছি এই তিলের তেল দিয়া এই তেলটা এখন সেটা দারুণ একটা গ্রান বাড়িতে তিলের তেল দিছি সাথে তা এখন এইভাবে চিমটা ভাজা হয়ে যাবে লবণ আর তিলের তেল আর কিছু এখন এই এই ভাজাটার পরে এই সিমটা ভাজলে একটা আলাদা টেস্ট আছে আলাদা একটা মজা আছে তো বিভিন্ন ধরনের স্বাদ বিভিন্নভাবে গ্রহণ করা এই সিমের স্বাদটা ওইভাবে আমরা একটা তরকারির উপর গ্রহণ করি খাই একটা ভুরিভোজ হয় এটাও একটা ভালো একটা জিনিস যার ফলে এটাকে আমি
এভাবে ভাজা চিন্তা ভাবনা করতেছি যে বাকিটি আমি চিলাটাকে একটু কমাই দেবো, কারণ ভাজার সাথে সাথে একটু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা ভাজা হবে, একটা চম্পেজ ভাজা হবে এবং খাবার একটা আলাদা রুচিকর খাবার হবে। এরকম ধরনের আপনারা যদি সিম ভাজা খান খাইলে পরে বুঝতে পারবেন যে আসলে বাজার চেষ্টা করতে খুব ভালো, কিন্তু লাটাকির করে করে খাবেন। বন্ধুগণ, প্রিয় দোস্তরা আমার, দেখেন এই যে সিমের ভর্তাটা হয়ে গেছে মাছ দিয়া, শোল মাছ দিয়ে সিমের ভর্তা, এটা রেডি হয়ে গেছে। এখনকার এই শোল মাছ আবার পাঠাতে উঠে গেছে, হ্যাঁ শোল মাছ উঠতেছে আবার পাঠায় উঠে গেছে, দেখছেন এই যে পাড়াপুতের মধ্যে আবার উঠে গেছে। আর এই হল কাঁচামরিচের তালা, কাঁচামরিচ শোল মাছ তালা, কাঁচামরিচের তালা, এখনকার হবে শোল মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা, কাঁচামরিচ দিয়ে শোল মাছের ভর্তা, আর সিমার গিয়া শোল মাছের ভর্তা, এই দুই ভর্তা এখন রেডি হইতেছে। আর ওই দিক দিয়ে রেডি হয়ে যেতেছে মুটিয়া বা বউ ভাত বা খুদের ভাত, আর ওইখানে সিম ভাজি হচ্ছে। তো এই আমি এখন কুদিত শর্মা বাবু গাইলাম ইয়া কাঁচামরিচের ভর্তাটা আবার বানান, একটা গ্লাভস লাগাইল নাইলে মরিচগুলো খুব জাল, আর নাইলে কান করা জাল, যদি করে দেখেন যখনই চোখে মুখে ধরবেন তখন ওইটা ফুলে উঠবো। তো আসেন তাড়াতাড়ি আসেন। সুপ্রিয় বন্ধুগণ, এই চুলা বন্ধ করে দিছি, এই যে আমার সিমটা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কেমন কালার হয়ে গেছে সিমটার, ব্রাউন ব্রাউন, গ্রিন গ্রিন, সবুজ সবুজ, এই যে হয়ে গেল, এই হয়ে গেল সিম ভাজা। এই সিম ভাজাটা আপনারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সিম অ্যাভেলেবল হলে ভাজি করে খাবেন। আহা মজার মজার সাদার স্বাদ, আলিবাবার ম্যাজিকের স্টাইলই আলাদা, স্বাদের স্টাইলই আলাদা, আপনারা জাস্ট খেয়ে দেখবেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা খেয়ে আপনারাও শেয়ার করবেন অনেক বন্ধু বান্ধবের সাথে। এখন আমি এটাকে বেড়ে নেবো একটা প্লেটের ভিতরে, প্লেটটা নিয়ে আসলাম, এখন বাড়ার পালা, এখন আমি বাড়বো। সুপ্রিয় বন্ধুরা, মুটার ভাত, খুদের ভাত বা বউ ভাত, দেখেন দেখছেন, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। ওই আবার এই যে দেখেন কি অবস্থা, আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন আমি এটার একটু এই নাড়া দেব, কিন্তু আরেকটা জিনিস ভুলে গেছি গা, যেহেতু ঋণঙ্কিত ঘিত ভাত খাতাম, ঋণ করে হলে ঘি ভাত খাইতে কইছে, এই যে ঘি আছে এটার মানে একটু ঘি ফ্লেভার দেবো, এই জন্য যে টেস্টটা একটু অন্যরকম হওয়ার জন্য, এই টেস্টটা টেস্ট মজার মজা, এই জন্য একটা চামচ নিয়ে নিই, একটু হালকা ঘি দেবো, ঘিটা দিয়ে সেটা একটু নাড়া দিয়ে নেবো, তাইলে ওই যে ইটা আসবে, ফ্লেভারটা আসবে, এই ফ্লেভারে মানে গন্ধে গন্ধে, এই যে সেই বোতলের গল্পের মতো, সায়ের বোতলের গল্পের মতো এরকম গন্ধে গন্ধে, এই ঘিটা একটু দিয়ে দিলাম, এটাকে আমি একটু এখন নাড়বো, একটু গরম দিয়ে একটু নাড়লে পরে এই ফ্লেভারটা ঘিয়ে সারা ইয়েতে ফ্লেভারটা এসে যাবে খুদের ভাতের ভিতরে। এখন এখন এটা খাওয়াটাই একটা চম্পেস হয়ে যাবে আলাদা, একে ভর্তা তার সাথে ঘি কয় না, শাক দিয়ে ঘি খাওয়া, এইটাই হলো শাক দিয়ে ঘি খাওয়া। আজকে তো শাক হচ্ছে না, আজকে হচ্ছে শুধু খালি মুচার ভাত, তারপরে সিম দিয়া শোল মাছের ভর্তা, কাঁচামরিচ দিয়ে শোল মাছের ভর্তা, সিমের ভাজি, মানে একদম একটা চম্পেস ব্যাপার স্যাপার, স্বাদ আর স্বাদ, মজা আর মজা, গ্রান্ডা দেখি এটা গ্রান্ড বাড়ি জানেনি, আহা ফ্লেভার। আবার এইখানের মধ্যে একটু আদা দিয়েছিলাম না, আদার যে গন্ধটা, আদার যে ফ্লেভারটা যেরকম, আদার স্বাদটা ওইরকম ধরনের। আগে ছোটো সময় দেখছি যখন এই এই বিয়েবাড়ি লাগতো, তো পরদিন সকালবেলা এরা নাস্তাটাতে দিত, নাস্তাতে আদার সংমিশ্রণ ছিল এই সব খাবারে, এখন যখন মুখে দিতে আমি একটু ঝালঝাল লাগতো, তখন ভালো লাগতো না, কিন্তু এখন বুঝতেছি এটা স্বাদ দাঁড়িয়ে, এটা এই গ্রানটাই আলাদা আর টেস্টটাই আলাদা, এই জন্য আমি একটু আদা দিয়ে দিছি, আদা একদম সব তরকারির দাদা হলো আদা, সেই আদাও চলতেছে আমার সেই বউ ভাতের সাথে। হয়ে গেলো, এখনকার হয়ে গেলো ভাতটা, লাড়া দিয়ে নিলাম, এখনকার আমি করবো কি এটাকে নামাইয়ে নেবো, চলেন যাই পরিবেশন করবো খাওয়ার জন্য, সেটা ওদের আগ্রহে অপেক্ষা করতেছে, কুদ্দি শর্মা বাবু আর যা খাওয়ানো লাগবো, ঠিক আছে চলেন যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখেন এই যে মুইটার ভাত, বউ ভাত বা খুদের ভাত, ভাত রান্না হয়ে গেল, ভাতের এটা দেখছেন কেমন একদম জরজরা, তারপরে ডিজাইনটা কেমন সুন্দর হয়েছে, কালারটা কী কালারফুল হয়েছে, মনে হচ্ছে পোলাও পোলাও ভাব, আসলে পোলাও তো না, খুদের ভাত, এটা হলো গরিবিখানা, আমরা গরিবিখানা কই আর কি, কিন্তু এখন তো সাহেবিখানা হয়ে গেছি গা, এই যে বাড়তেছি বাইরে নিচ্ছি, দেখেন কেমন সুন্দর হয়েছে, এই কেমন সুন্দর হয়ে গেছে দেখেন, এখন এই যে এই হয়ে গেল খুদের ভাত, আর এই যে এখানে আছে, এটা হলো আমার প্লেট,
খুদের ভাত, সিমের ভর্তা, সিম দিয়ে শোল মাছ। থাইমা গেছিলাম সিমের ভর্তাতে, এসে সিম দিয়ে শোল মাছ দিয়ে ভর্তা। আর এই হলো শানের আসার, শান দিয়ে ফেরেশান। এই ফেরেশানের আসার আছে এখানে, এইটা এই মুইটার সাথে বৌভাতের সাথে খাওয়া হবে। এই এই খুদের ভাত, খুদের ভাতটা আচারটা সংমিশ্রণটা খারাপ হবে না। আর ভর্তা আছে সাথে সিম দিয়ে শোল মাছের ভর্তা, শোল মাছ আর কাঁচামরিচের ভর্তা। এই যে শোল মাছ আর কাঁচামরিচের ভর্তা, চেহারাটা দেখছেন কেমন সুন্দর হয়েছে, আহা হা 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 হা, পরান দূর হয়ে যায় দেখলে। এই হলো সিমার শোল মাছ, কালারটা একটু সবুজ হয়ে গেছে, একদম ডিপ সবুজ, কিন্তু টেস্টটা অন্যরকম। আর এই হলো সিম ভাজি। এই যে ভাজি সিমটা মশলাপাতি ছাড়া, শুধু লবণ আর তেলের ভিতরে। দেখলেন তো কীভাবে ভাজছি, দেখাইলাম আপনাদেরকে। এই যে সিমের ভাজিটা, এই ভাজিটা করে খাবেন, এটা এটা একদম সিম্পল। এটা যার যে রান্না করতে জানে না, ডিমা ডাইল রান্নাতে জানে না, তারাও ভাজি করে খেতে পারবো, এত ইজি। আর এই কুদের ভাত, এই সব কিছু সংমিশ্রণে আজকে যে আয়োজনটা হচ্ছে, এটা আজকে আমাদের দুপুরের পরিবেশনা। প্লেটও নিয়ে নিছি, এখনকার খাবারের পালা। আমি করব কি এখন খাবারের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে নেব, সেই রেডি হইতেছি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। পৃথিবীর যে যে কর্নারে আছেন সকলে আশা করি ভালো থাকবেন, আল্লাহ আপনারা সকলকে ভালো রাখুন। এবং আবার একটা রেসিপি নিয়ে যখন আপনাদের সাথে হাজির হয়ে যাব, যার জন্য করবেন কি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করবেন। তো আজকের মতো এখানে বিদায়, আমি আলী ছিলাম আপনাদের সাথে এতক্ষণ, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আমি। তো যাই হোক, আমার এই বকবকানিটা আপনাদের আমার কাজে আসবে, যদি একটু খাইয়ে আপনারা খুশি হয়ে যান, মজা লাগে, আপনাদের কাছে উপকৃত হন ইনশাল্লাহ। আশা করি 100% গ্যারান্টি, আপনারা খাইলে মজা পাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিলাম, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।